কিংগোবরা ও অজগরের মধ্যে যুদ্ধ হলে কে জিতবে? কিংগোবরা প্রায় 18 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এর বিষ নিউরোটক্সিক হয়ে থাকে যা খুবই মারাত্মক এবং ঘন্টায় 12 কিলোমিটার বেগে চলতে পারে এই সাপটি। অজগরের কথা বললে অজগর প্রায় 12 থেকে 13 ফুট লম্বা হয়ে থাকে এবং আজ পর্যন্ত পাওয়া পৃথিবীর সবথেকে বড় অজগর বলতে প্রায় 26 ফুট লম্বা। অজগর বড় ও শক্তিশালী হলেও কিংগোবরা কম শক্তিশালী নয়। কিংগোবরা শিকার করার স্ফূর্তি বেশি হয়ে থাকে কিন্তু অজগর শিকার করে ধীরে ধীরে, তাই বেশিরভাগ ক্ষেত্রে কিংগোবরা জেতার সম্ভাবনা বেশি। কিন্তু ভুলবশত যদি অজগর কিংগোবরাকে সেরকম ভাবে পেঁচিয়ে ধরতে পারে তাহলে কিংগোবরা মারা যাবে, কিন্তু কিংগোবরা হয়তো সেই সুযোগটা দেবে না। মাঝে মাঝে দেখা গেছে যে কিংগোবরা ও অজগরের যুদ্ধে অজগরকে গিলে খেয়ে নিয়েছে কিংগোবরা।